বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে চরমোনাই পীরের ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ ছয় প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে মেয়র পদে তাদের আরেক ভাই সহ চারজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, যারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দশজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে মনোনয়নপত্র বৈধ করা হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন ও আলী হোসেন হাওলাদার। অন্যদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর ছোট ভাই সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ নেসার উদ্দিন, লুৎফুল কবির ও আসাদুজ্জামান। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে মেয়র পদের মনোনয়ন ফরম বাছাইয়ের পর সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের যাচাই বাছাই শুরু হয়। এর মধ্যে বেলা সাড়ে বারোটা পর্যন্ত নগরীর দুই নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেয়া সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহমেদ মান্না ও তার সহযোগী ইমরান হোসেন সজীবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে। তারা সম্প্রতি গ্রেফতারের পর বর্তমানে কারাগারে আছেন। আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। এই সিটিতে মোট ভোটার ২৭৪৪০৭ জন, ভোট কেন্দ্র ১২৩টি।